সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে পাঁচ দিন পর নিখোঁজ ছেলে শিবশঙ্কর মণ্ডলকে ফিরে পেলেন পরিবারের লোকজন। এই ঘটনায় খুশি শিবশঙ্করের বাবা মা সহ পরিবারের লোকেরা। শিবশঙ্করের বাড়ি খানাকুল রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খামারগড়ি গ্রামে। সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। শনিবার হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় পরিবারের লোক খানাকুল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রচার করেন। এছাড়াও সংবাদ সোমালিয়া চ্যানেলেও বিষয়টি দেখানো হয়। তারপরেই আরামবাগ সংলগ্ন এলাকা থেকে ফোন করে ছেলের খবর দেয়া হয়। বৃহস্পতিবার রাতে পরিবারের লোক সেখান থেকে ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনেন। আমরা তো 5টার সময় ঘুরে চলে গেছি। কি করে জানতে পারলেন? 5টার সময় আমরা যা জানতে পেরেছি, আমরা বাড়ি থেকে 7:30 সময় চলে গেছি। সেখানে যে দেখলাম যে ধরে রেখেছে, ধরে রেখে সেখান থেকে যে আমরা নিয়ে গেলাম, সেখান থেকে ফোন করে এই বাচ্চাটা ছেলেকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আপনাদেরকে কখন খবর দেওয়া হয়েছিল? খবর দিয়েছে 7:30 সময় খবর দিয়েছে। না, 5টার সময়। 5টার সময়? 5টার সময় খবর দিয়েছে। আমরা 7:30 সময় গেছি, সে গেছি এক বাড়ি থেকে বেরিয়েছি। তারা জানতে পারলো কি করে বলবো? তারা লেটে দেখেছি, আমরা ফটো ছেড়েছি চ্যানেল যে দেখে, তারা টিভি চ্যানেল বা ফোনে সব দেখে, তারা সব দেখে তারা ধরে নিয়েছে। কখন বাড়ি ওনাকে দিয়ে কখন বাড়ি আসলো? 10:30 সময় বাড়ি চলে আসছে। মালিয়া দিনে জানতে পেরে ওরা আনতে গিয়েছিলাম। আপনারা ওনারা কি বলেন যে ওনারা ধরে রেখেছে তাতে আমরা খুব খুশি হয়েছি, এটা আমরা ধন্যবাদ জানাই। ওনারা কি সংবাদ সমালিয়াতে নিউজ দেখার পর জানতে পেরেছে বললো? হ্যাঁ, দেখার পরে ওরা হয়তো জানতে পেরেছে, আমাদের খবর পেতেই আমরা চলে গেছি। চ্যালেঞ্জ আমরা ধন্যবাদ জানাই, ধরে রেখেছে ওরা, আর আমরা তাদের দেখে আমরা খুব খুশি হয়েছি। এখন কেমন লাগছে? এখন আমাদের খুব ভালো লাগছে। কতদিন হারিয়ে গিয়েছিল? 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার রাত্রে পেয়েছে। ওনাকে মারধর করেছে নাকি শুনলাম? মানে ফেটে গেছে, এবার কি করি আমরা তো বুঝতে পারিনি, মেরেছে কি না মেরেছে, যে ঠিক জানি যে গা হাতে ফেটে গেছে, সে লীল হয়ে গেছে, এটাই বুঝতে পারছি যে মেরেছে। হয়তো কোনো ভুল করেছে, হয়তো কারো বাড়িতে উঠে গেছে, কি করেছে জানেনি, হয়তো মেরে তাড়িয়ে দিয়েছে, ওরা ফেরত পেয়েছে, আর এটাই আমার যথেষ্ট। ছেলের নাম কি? ছেলের নাম শিবশঙ্কর মণ্ডল। কোন জায়গাতে ফিরে পেলেন? আরামবাগ থেকে বলছে 5 মাইল রাস্তা। হ্যাঁ, 5 মাইল বললো, বলছে আরামবাগ থেকে 5 মাইল রাস্তা যেতে, রাস্তাটা 5 মাইল। জায়গাটার নাম আমরা জানিনি বাবু, জায়গার নাম কি নাম বলে ওই আমরা জানি। থেকে পার হয়ে 5 মাইল। কিসে করে নিয়ে আসলেন ওনাকে? মারুতি করে নিয়ে গেছিল। কে কে গেছিলেন আনতে? 5 জন গেছিলাম। আমার একটা ছোট ছেলেকে নিয়ে গেছিলাম, আমি গেছিলাম, আরো পাড়ার 2 জন, সিবি পুলিশ একটা নিয়ে গেছি, আর গাড়িওয়ালা, আর পাড়ার 1 জন, 5 জন গেছি। আপনার নাম? আমার নাম মন্দা মন্ডল। ভালোই লাগছে। কি করে ফিরে পেলেন? ওই নিউজ চ্যানেল থেকে ওরা দেখছি খবর দিয়ে আনতে গেছি। নিউজের মাধ্যমে ওনারা দেখেছেন, দেখার পর কেমন লাগছে? কতদিন হারিয়ে গিয়েছিল ছেলে? 6 দিন। এটা বড় ছেলে? বড় ছেলে। আপনার নাম? আমার নাম মন্ডল। কোথায় বাড়ি? কোথায় আপনার বাড়ি? খামারগুড়ি।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।